আজকের শিরোনামটা একটু পরিবর্তিত হয়েছে। এখানে যে শিরোনাম আছে, এই শিরোনাম আমি তুলনামূলকভাবে কম পছন্দ করব। আমি আসলে নামটা দিয়েছিলাম হুমায়ুন আজাদ, প্রথা বিরোধিতা এবং বাংলাদেশের সাংস্কৃতিক রাজনীতির এক দিক, এরকম একটা নাম দিয়েছিলাম। এই নামের একটা বিশেষ তাৎপর্য আছে। এখানে যে অর্ধেক বাদ পড়ে গেছে, তার কারণ হলো ফেসবুকে যখন ইভেন্ট খোলা হয় তখন তারা শিরোনামে 60 ক্যারেক্টারের বেশি নেয় না, ফলে আমাকে আবার নতুন করে এই নাম দিতে হয়েছে। এটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। যন্ত্র, প্রযুক্তি কিংবা অপরাপর কাঠামো, যেটা আমাদের সামনে একটা কাঠামো আকারে হাজির হয়, সেটা আমাদের জীবনকে এবং চিন্তাকে কীভাবে প্রভাবিত করে আমাদের অজান্তেই, তার একটা ছোট্ট কিন্তু অব্যর্থ নমুনা হিসাবে আমরা এই ঘটনাকে নিতে পারি। আমি এটাকে বিশেষভাবে গুরুত্ব দিতে চাই এই জন্য যে এই যে আজকের নামের সঙ্গে আমি বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক রাজনীতির এক দিক এই কথাটা যোগ করেছি, এটা আসলে আমার নিজের রিডিং প্রসিডিওর, মানে পড়ার পদ্ধতি। আমি নিজেকে একজন পাঠক মনে করি, আমি পাঠশাস্ত্র নিয়ে কাজ করি এবং নিজে পড়ি, এইভাবে পরিচয় দিতে পছন্দ করি। সেদিক থেকে আমার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমি আসলে সাংস্কৃতিক রাজনীতি বা রাজনৈতিক সংস্কৃতি পড়ি, ব্যক্তি আমার কাছে ঠিক পড়ার বিষয় নয়। আমি ব্যক্তিকে পড়ার বিষয় হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করি না, সেই কথা আমি আজকেও বলবো। এবং এই কারণেই ওই নামের ওই অংশ যেটা যান্ত্রিক গ্রহযোগের কারণে বাদ পড়েছে, সেই অংশ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই সবার যারা আয়োজন করেছে, এদের আয়োজনে আমি আরও একাধিক সভায় আলাপ করেছি, অংশ নিয়েছি। আজকের এই সভা আয়োজনের প্রেক্ষাপটটাও বেশ গুরুত্বপূর্ণ। সাবিদিন আমাকে বলল যে আমি যে লেখা লিখেছি হুমায়ুন আজাদ কোন অর্থে কতটা প্রথা বিরোধী, এই লেখার মূল্যায়ন পদ্ধতি তার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে হয়, এই বিষয়ে সে এবং তারা বিশেষভাবে একটা সভার আয়োজন করতে চায়। এই চাওয়াটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ ঘটনা মনে হয়েছে। মনে হওয়ার কারণ হলো এই, এখন আমি প্রায় নিশ্চিত যে আমরা এমন এক সময়ে বসবাস করছি যেই সময়টা হুমায়ুন আজাদ যখন বসবাস করতেন তখনকার তুলনায় তাৎপর্যপূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেছে, বদলে গেছে। খুব অল্প সময়ের মধ্যে এই পরিবর্তনটা সাধিত হয়েছে। এই পরিবর্তনের খুব গুরুত্বপূর্ণ কারণ বলা বাহুল্য অনলাইন সংস্কৃতির প্রভাব। অনলাইন সংস্কৃতি আমাদের বুদ্ধিভিত্তিক চর্চা, ভাবার পদ্ধতি এবং নিজের মত প্রকাশের সংস্কৃতিতে এমন এক গুরুতর পরিবর্তন সাধন করেছে যার সঙ্গে মাত্র 20 বছর আগের এই সংস্কৃতির, বুদ্ধিভিত্তিক চর্চার সংস্কৃতির আসলে কোনো মিল নেই। হুমায়ুন আজাদ এর আগের সংস্কৃতির লোক ছিলেন এবং আমাদের আরও গুরুত্বপূর্ণ অনেকেই ওই সংস্কৃতির লোক ছিলেন যারা নানানভাবে আজকাল যখন উপস্থাপিত হয় অপেক্ষাকৃত নতুন বুদ্ধিভিত্তিক চর্চাকারীদের সামনে, তখন তাদেরকে যেইভাবে আমরা লোকেট করতে চাই, লোকেট করি কিংবা প্রশংসা করি কিংবা খারিজ করি, সেই ব্যাপারটার মধ্যে একটা তাৎপর্যপূর্ণ পদ্ধতিগত গলদ ঘটছে বলে আমার মনে হয়েছে। এর সাম্প্রতিকতম উদাহরণ আবদুল্লাহ আবু সাঈদ। আবদুল্লাহ আবু সাঈদ খুব সম্প্রতি যেই লেখা লিখে মারাত্মক ধসের কবলে পড়েছেন, এই লেখা ধরা যাক আজ থেকে 20 বছর আগে লিখলে এর কাছাকাছি কোনো প্রতিক্রিয়া আসলে হতো না। এই প্রতিক্রিয়ায় আমি যে অখুশি তা নয়, আমি এই প্রতিক্রিয়ার বেশ কিছু লেখা গদ্য পড়েছি যেগুলো আমাকে দারুণভাবে আলোড়িত করেছে। কিন্তু আমি একটু অবাক হয়ে খেয়াল করেছি এই কথা খুব কম তরুণ তরুণী বা নতুন চিন্তক বলেছেন যে আবদুল্লাহ আবু সাঈদকে যে দুই প্রধান ক্যাটাগরিতে আমরা সমালোচনা করছি, একটা রেসিয়াল ক্যাটাগরি আর আরেকটা হলো ফেমিনিস্ট ক্যাটাগরি, বা ফেমিনিস্ট না বলে আসলে এটাকে বলা উচিত জেন্ডার ক্যাটাগরি, জেন্ডার সেন্সিটিভিটি এবং রেসিয়াল সেন্সিটিভিটির
যে ভাষিক জগতে আমরা আজকাল বসবাস করি, যেখানে খুব বেশি পরিমাণ পড়াশোনা না করেও ভিতরে প্রচণ্ড রকম রেসিজম এবং জেন্ডার আমরা বলবো অসংবেদনশীলতা রেখেও আমরা আসলে এই দুই বিষয়ে দারুণভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারি। কারণ আমরা ওই সংস্কৃতির মধ্যেই আসলে আছি, ওই ভাষিক কাঠামোর মধ্যেই আসলে আমরা আছি। ফলে আবদুল্লাহ সাইদ যেই সমস্যাটা করেছেন, এই সমস্যাটা আসলে তার কালের সমস্যা। এই সমস্যাটা আমরা একটু অন্যভাবে দেখতে পারতাম, আমরা বলতে পারতাম এটা এই দুই ক্যাটাগরির সমস্যা। আবদুল্লাহ সাইদ গত 20 বছরে এই দুই ক্যাটাগরিতে আরও পারঙ্গম হয়ে উঠতে পারতেন, হন নাই যে সেটা তার ব্যর্থতা। ঠিক এই ভঙ্গিতে আমরা আবদুল্লাহ সাইদ, যার বয়স 80 বা তার চেয়েও বেশি, তাকে বিচার করতে পেরেছি বলে মনে হয় না। আমরা বরং খারেজি পন্থা নিয়েছি, আমরা বলেছি খুবই খারাপ লোক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার নিজের ধারণা, একই ঘটনা আপনারা জানেন যে একই ঘটনা বার কয়েক ঘটেছে মোহাম্মদ জাফর ইকবালের ক্ষেত্রে। এদের কারোর প্রতি আমার কোনো বিশেষ পীড়িত নেই, আমার আসলে কারোর প্রতি কোনো পীড়িত নেই। আমি একজন লোককে ঠিক ততটাই পছন্দ করি যতটা তিনি আমার কাজে লাগে, আমি ব্যক্তিকে এর চেয়ে বেশি গুরুত্ব দিই না। তাহলে পুরনো ব্যক্তিকে অবলম্বন করে যারা নানান ক্ষেত্রে একটা লম্বা সময় ধরে নানানভাবে অবদান রেখেছেন, তাদেরকে ধরে আমরা কার্যকর পাঠ পদ্ধতি কীভাবে নির্ধারণ করতে পারি যেটা আমাদের জন্য কেবল খারিজ করার তুলনায় অনেক বেশি কার্যকর হয়ে উঠবে, সেটা অনুসন্ধান করা আমার সামগ্রিক কাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি আসলে হুমায়ুন আজাদ নিয়ে যখন লিখেছিলাম তখন আমার মাথায় এই বস্তুই প্রধান ছিল। সেদিক থেকে আমি বলবো যে আজকের এই সভা যারা আয়োজন করেছে বা এই বিষয়ে যারা আগ্রহ দেখিয়েছে তারা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কাজ করেছে। কারণ আমরা হুমায়ুন আজাদ সম্পর্কে আলাপ করতে করতে আসলে এমন সব বিষয় উপস্থাপন করার চেষ্টা করব যেটা শুধু আজাদ নয় বরং আজাদকে ছাড়িয়ে যে কনটেক্সটের মধ্যে তিনি কাজ করেছেন সেই কনটেক্সটকেও আমাদের সামনে খানিকটা উপস্থাপন করবে, ভালো বা মন্দ এই ধরনের বাজে আলাপে আশা করছি আমরা যাব না। আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং ব্যাপারটাকে খানিকটা বোঝার চেষ্টা করব। আজাদ প্রথা বিরোধী লেখক হিসেবে পরিচিত ছিলেন, তিনি আমার শিক্ষক ছিলেন এবং আমরা ক্লাসে তাকে একজন প্রথা বিরোধী লেখক হিসেবে দেখতাম এবং বুঝতে চাইতাম, মানে আমরা কেউ কেউ। তখন আজাদের নারী গ্রন্থ বাতিল হয়ে গিয়েছিল, বাজেয়াপ্ত হয়েছিল এবং তিনি নানান ধরনের মন্তব্য করার জন্য খুব বিখ্যাত ছিলেন। আপনাদের অনেকেরই বয়স অপেক্ষাকৃত কম বলে সেই সময়ের সংস্কৃতি সম্পর্কে অনুমান করা আপনাদের পক্ষে খুবই কঠিন হবে, কারণ এখন অনলাইন প্রযুক্তির কারণে এবং হাতে অ্যান্ড্রয়েড ফোনের কারণে আমাদের যোগাযোগের প্রায় যাবতীয় ব্যবস্থা পরিবর্তিত হয়ে গেছে। তখন আজাদ এবং এই ধরনের দু চারজন এককভাবে ঢাকার সংস্কৃতিতে কী পরিমাণ প্রতাপশালী ছিল আজকের দিনে সেটা কল্পনা করা আসলে খুব কঠিন হবে। আমার নিজের ধারণা আজাদ প্রথা বিরোধী, এই কথা বলা শুরু করেছিলেন আজাদ নিজেই। এই ধারণা হওয়ার কারণ আপনারা দেখবেন তার বইয়ের যে ফ্ল্যাপ, এই ফ্ল্যাপের গদ্যভঙ্গি প্রায় নির্ভুলভাবে সাক্ষ্য দেয় যে এটা তার নিজের লেখা এবং সেখানে তিনি প্রথা বিরোধী কথাটা উপস্থাপন করতেন। যদি সেটা নাও হয় তার নিজের নামে লেখা বিপুল পরিমাণ লেখায় আমরা এটা দেখি যে তিনি নিজেকে প্রথা বিরোধী বলছেন। যেমন তার খুবই রিপ্রেজেন্টেটিভ বই আগামী, তার যে নির্বাচিত প্রবন্ধ সংকলন করেছে সেই সংকলনের ভূমিকায় কিন্তু এটা লেখা আছে যে তিনি বলছেন যে আমি প্রথাকে কখনো মান্য করিনি এবং বাঙালি প্রথাতে সুখ পায়, ফলে আমার এই প্রথা বিরোধিতা লোকে কখনোই ঠিকভাবে নেয়নি, আমার বই বাজেয়াপ্ত হয়েছে, আমি নানান সময় বিতর্কের মুখোমুখি হয়েছি, এই ধরনের কথা তিনি লিখেছেন। ফলে তিনি নিজেকে প্রথা বিরোধী বলতেন এবং এক অর্থে প্রথা বিরোধী হিসেবে চারপাশের লোকজনও তাকে আসলে মেনে নিয়েছিল। এটা আমাদের পক্ষে এখন পুরোপুরি এক ধরনের নৈর্ব্যক্তিক মূল্যায়নে যাওয়া খুবই কঠিন হবে যে চারপাশের লোকজন আজাদকে প্রথা বিরোধী হিসেবে কতটা এবং কীভাবে মেনে নিয়েছিল। কারণ আমরা জানি যে আজাদের দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটেছিল এবং সেই মৃত্যুর ব্যাপারে আমরা এখনও যে বিশেষ কোনো ফয়সালা করতে পারি নাই এটা নিশ্চয়ই সামষ্টিকভাবে আমাদের ব্যর্থতা। কিন্তু ওই দুর্ভাগ্যজনক মৃত্যুর কারণে আসলে আজাদ সম্পর্কে অন্য যেই ধরনের অপেক্ষাকৃত নৈর্ব্যক্তিক মূল্যায়ন হতে পারত
সেই মূল্যায়নও, মূল্যায়নের দিক থেকেও আমরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি আজকে প্রথমত কিছু সময় ধরে আমি দেখতে চাইব যে আজাদ কী ধরনের তত্ত্ব, প্রণালী, পদ্ধতি এবং মতাদর্শ উপস্থাপন করেছেন। এরপর আমি দেখতে চাইব যে আজাদের উপস্থাপিত তত্ত্ব, মতাদর্শ, প্রণালী, পদ্ধতি, মত, এই ব্যাপারগুলো আসলে ইনট্রুসেন্স, প্রথা বিরোধী কিনা, ইনট্রুসেন্স ডেফিনেটলি কোট আনকোট প্রথা বিরোধী কিনা। এবং এরপরে আমি দেখতে চাইব যে ঢাকার সাংস্কৃতিক রাজনীতির কোন ধরনের প্রেক্ষাপটে আজাদ এই ধরনের একটা অবস্থান অর্জন করেছিলেন, নিজেকে সেই অবস্থানে রেখে তিনি তৃপ্তি পেতেন এবং অন্যরাও অংশত কিংবা সম্পূর্ণভাবে ওই দাবি মেনে নিয়েছিল। এই হবে আমাদের আজকের বক্তৃতার স্ট্রাকচার। আমি আলাপ করব আজাদের প্রধান দুই এলাকা নিয়ে, একটা হলো সাহিত্য এবং আরেকটা হলো ভাষা। এটা যে তার প্রধান দুই এলাকা সেটা তার রচনাবলী সাক্ষ্য দেবে, একই সঙ্গে আজাদ নিজেও তাই মনে করতেন। তিনি বহু গ্রন্থের ভূমিকায় এটা লিখেছেন যে তার আগ্রহের প্রধান বিষয় সাহিত্য এবং ভাষা। সাহিত্য হলেও আমরা দেখব, যারা আজাদের লেখালেখি পড়েছেন তারা দেখবেন যে আজাদ আসলে কাজ করতেন কবিতা নিয়ে। আজাদ নাটক নিয়ে প্রায় কখনোই কিছু লেখেননি, ছোট গল্প নিয়ে প্রায় লেখেনি, এবং উপন্যাস নিয়ে যখন লিখেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু প্রবন্ধ, সেখানেও আমরা দেখব যে উপন্যাসের শৈল্পিক এবং নন্দনতাত্ত্বিক আলাপ আলোচনার তুলনায় তিনি আসলে বেশি পছন্দ করতেন ওই উপন্যাস অবলম্বনে আর্থসামাজিক রাজনৈতিক পর্যালোচনা। সেগুলোর কোনো কোনোটি বেশ মূল্যবান হয়েছে, কিন্তু তাকে আমরা উপন্যাস তাত্ত্বিক হিসেবে খুব একটা পাই না। বরং তিনি কবিতার আলাপেই স্বস্তি বোধ করতেন। যেমন তিনি যখন উপন্যাস নিয়ে লিখেছেন কিংবা অপরাপর কোনো সাহিত্য মাধ্যম নিয়ে, তখন তার মধ্যে আমরা একটা তাড়াহুড়া দেখি, যেন এই লেখাটি শেষ করতে পারলেই তিনি বেশ বেঁচে যান। যদিও তাঁর লেখা সেই সময়ও যথেষ্ট শোভন এবং তাৎপর্যপূর্ণই থাকে। অথচ কবিতা নিয়ে তিনি যখনই কাজ করেছেন, আপনারা তার কবিতার যে কোনো সমালোচনা উল্টে দেখবেন যে তিনি এতে অক্লান্ত। তিনি কবিতা পড়ছেন, কবিতা থেকে শব্দগুচ্ছ কিংবা উপমা কিংবা অন্যান্য অলঙ্কার খুব নিপুণভাবে চয়ন করছেন এবং তারপর বেশ লম্বা বিচার বিশ্লেষণ করছেন। কবিতা নিয়ে লেখার সময় তিনি বেশ একাত্ম হয়ে যাচ্ছেন লেখার সঙ্গে, কিংবা যে কবি নিয়ে, যে কবিতাধারা নিয়ে তিনি আলাপ করছেন সেই কবিতাধারার সঙ্গে। আজাদের এই ধরনের লেখালেখির সবচেয়ে ভালো উদাহরণ শামসুর রহমান নিঃসঙ্গ শেরপা। শামসুর রহমান নিঃসঙ্গ শেরপা এই বইয়ের সমালোচনা পদ্ধতিকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না। না করার কারণটাই বলে রাখি, এই বইতে ঢাকার দরিদ্র গরিব সমালোচনা সংস্কৃতির মতো করেই আজাদ বিষয় থেকে শিল্পরীতিকে আলাদা করেছেন, এমনভাবে আলাদা করেছেন যেন এ দুটো পরস্পর সম্পর্কিত নয়। কাব্যপাঠের কিংবা সাহিত্যপাঠের এই রীতিকে আমি নিজে খুব ভালো মনে করি না, এবং আপনারা আন্দাজ করতে পারেন যে এটা যে ভালো রীতি নয় সেটা প্রমাণ করা খুব সহজ হবে। কিন্তু এই বই বিশেষভাবে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কারণ এই বই শামসুর রহমানকে খুব ভালোভাবে উপস্থাপন করে, যদিও এর মতাদর্শিক এবং নন্দনতাত্ত্বিক কোনো কোনো বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পরে আলাপ করব। আজাদ কবিতা সম্পর্কে আলাপ করেছেন, ধরা যাক 30-এর কবিতা সম্পর্কে, এবং বাংলাদেশের কবিতা তিনি পড়েছেন যথাসম্ভব 30-এর কবিতার অনুসারী ধারা হিসেবে। আজাদের কাছে কবিতার সাফল্য ছিল আসলে 30-এর কবিতা অনুকরণ করতে পারা। আমরা বলতে পারি যে তিনি একজন মডার্নিস্ট, আধুনিকতাবাদী, এই ব্যাপারে তাঁর কোনো রাগ ঢাক ছিল না, এবং তিনি এই এক ধরনের আধুনিকতাবাদী ফ্রেমে প্রায় সারা জীবন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাব্য বিশ্লেষণ করেছেন, কবিতা সম্পর্কে তিনি তার প্রবন্ধ এবং সমালোচনা লিখেছেন। তবে একটা কাজ ঘটেছে, বুদ্ধদেব বসু ঘরানার সাহিত্য সমালোচক এবং তাত্ত্বিক হিসেবে আজাদের মধ্যে আমরা এমন একটা উপাদান দেখি যেটা আমরা বুদ্ধদেব বসুর মধ্যে পাবো না। সেটা হলো এই যে আজাদ
কাব্য সম্পর্কিত তত্ত্বায়ন এবং সমালোচনা ধারার ক্ষেত্রে প্রায়শই সমাজকে প্রাধান্য দিয়েছেন এবং কোথাও কোথাও তাঁর একেবারে স্বভাবের বিরুদ্ধে গিয়ে তিনি এই হাহাকার করেছেন যে কবিতাকে সমাজতন্ত্রের দিকে যেতে হবে, আগামী কবিতার মুক্তি হয়তো সমাজতান্ত্রিক কবিতাতেই ঘটবে। এটা ঠিক আজাদের স্বভাবের মধ্যে পড়ে না, কিন্তু এই ধরনের বহু উচ্চারণ আমরা তাঁর লেখার মধ্যে পাই। তবে এই কথাও মনে রাখবো আমরা যে এই যে সমাজ সম্পর্কিত কথাবার্তা, এটা থেকে আমরা কিছুতেই এই কথা বলতে পারবো না যে আজাদ বুদ্ধদেব বসু প্রবর্তিত তিরিশের কবিতার অনুসারে যে আধুনিকতাবাদী নন্দন তত্ত্বের খরিদ্দার ছিলেন সেখান থেকে কোনোভাবে দূরে গেছেন। তার কারণ তাকে এই বিষয়ে প্রায়শই হাহাকার করতে দেখা গেছে যে একটা খারাপ সমাজে জন্মানোর কারণেই তাকে দেখতে হচ্ছে যে কবিতাকে কবিতার কাজ বাদ দিয়ে অন্য কাজ করতে হচ্ছে। তিনি লিখেছেন এরকম যে যদি আমরা জন্মাতাম একটা অপেক্ষাকৃত মুক্ত উন্নত সমাজে, তাহলে কবিতা শুধু কাজ করত নন্দন তত্ত্ব নিয়ে, তৈরি করত নন্দন তাত্ত্বিক অমরাবতী। এসব উচ্চারণ থেকে পরিষ্কার বোঝা যায় যে তিনি যুগের প্রবল চাপের কারণে এবং বাংলাদেশের সাহিত্যের বিশেষ ধারা প্রবাহের মধ্যে বিকশিত হওয়ায় কবিতার সঙ্গে সমাজকে কোথাও কোথাও একাত্ম করেছেন বটে, তবে এ দুটোকে আসলে তিনি নন্দনতাত্ত্বিকভাবে একাকার করতে চানও নি এবং পারেনও নি। সুতরাং আমরা দেখব যে আজাদ সমালোচনা করেছেন এবং যে সাহিত্যতাত্ত্বিক চর্চা করেছেন সেই চর্চাকে আমরা তিরিশের কবিতার অনুসারে এক ধরনের আধুনিকতা, এক ধরনের কথাটা আমি বিশেষভাবে গুরুত্ব দিতে চাই, কারণ আমরা ভুলে যাই যে পশ্চিমে এমনকি এই গরিব বাংলা অঞ্চলেও আধুনিকতা আসলে একরকম নয়, অনেক রকম। আজাদ তার এক ধরনের চর্চা করেছেন মাত্র, এটা আমরা বলতে পারি। এখন আমরা যদি আসি তার ভাষা বিষয়ক রচনাবলীর দিকে, তাহলে আমরা দেখব যে তার ভাষা বিষয়ক রচনাবলী পরিমাণ বিপুল। তিনি পশ্চিমে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞানে পিএইচডি করেছিলেন এবং তার ফল তিনি প্রকাশ করেছিলেন প্রোনোমিনালাইজেশন ইন বেঙ্গলি এই বইতে। পরে তার এই ধরনের রচনাদির অভিজ্ঞতা নিয়ে, পঠন পাঠনের অভিজ্ঞতা নিয়ে তিনি প্রকাশ করেছিলেন তার গুরুত্বপূর্ণ বই, বিশাল বই বাক্যতত্ত্ব। এর বাইরে তিনি বাংলা ভাষার একটি ইতিহাস লিখেছিলেন, জীবনী লিখেছিলেন, যেটার কথা সাবিদিন বলছিল। এই বইটি কিশোর পাঠ্য হলেও আজাদকে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বইতে তিনি দারুণভাবে প্যাশনেট ছিলেন এবং তিনি কোথায় কোথায় তার ঝোঁক, কাকে তিনি মানেন এবং কাকে তিনি বাতিল করেন, এগুলা অনেক বেশি স্পষ্টভাবে এখানে ধরা পড়ে। মানে আপনি যদি এই বই ঠিক জ্ঞানার্জনের জন্য না পড়ে, আপনি যদি আজাদকে বোঝার জন্য পড়েন, তাহলে দারুণ ফল পাওয়া যাবে। আজাদ ছাত্রদের জন্য দুটি বই লিখেছিলেন, ভাষাবিজ্ঞান বিষয়ক বই, তার নিজের ভাষায়। এটি তিনি অন্য ইংরেজি বই পুস্তক থেকে দেদার ধার করেছেন লিখেছেন। একটির নাম তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, আরেকটির নাম অর্থবিজ্ঞান। এর বাইরে তার বিচ্ছিন্ন প্রবন্ধ আছে ভাষা সম্পর্কে, আর আছে আমার বিবেচনায় আজাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা, বাংলা ভাষা নামে দুই খণ্ডের ধাউস সংকলন, যেই সংকলন আসলে বাংলা অঞ্চলে বাংলা ভাষাকেন্দ্রিক চর্চার একটা দারুণ ইতিহাস, খুবই বড় দুই খণ্ডের বাংলা ভাষা সংকলন। এই যে বিপুল পরিমাণ কাজ, এই কাজের যদি আমরা মতাদর্শিক এবং তাত্ত্বিক প্রায়োগিক দিকগুলো সম্পর্কে একটা ছোট আউটলাইন তৈরি করতে চাই, তাহলে আমরা বলবো যে আজাদ ভাষা বিশ্লেষণের ক্ষেত্রে চমস্কিয়ান ছিলেন। তিনি তার পিএইচডি করেছেন এবং পরে বাক্য তত্ত্ব বলে যে বই, সেই বই লিখেছেন এই চমস্কিয়ান ভাষাবিজ্ঞান অনুসরণ করে। আমরা দেখব যে আজাদ প্রথাগত বাংলা ব্যাকরণের ঘোরতর বিরোধী ছিলেন, সমালোচক ছিলেন, এবং বস্তুত বাংলাদেশ অঞ্চলে বা বাংলা ভাষায় প্রথাগত কথাটি যে এত জনপ্রিয় হয়েছে তার প্রধান কারণ আজাদের এই ব্যবহার। আমরা দেখব যে তিনি বাংলা ব্যাকরণ যে নাই এই বিষয়ে বিস্তর হাহুতাশ করেছেন,
একের পর এক প্রবন্ধ লিখেছেন এবং একবার বাংলা একাডেমিকে প্রস্তাব দিয়েছিলেন যে তাকে যদি 10 কোটি টাকার একটা প্রকল্প দেওয়া হয় তাহলে তিনি খাঁটি বাংলা ব্যাকরণ লিখতে পারেন। তিনি প্রমিত বাংলা নিয়ে কাজ করেছেন, তিনি বাংলা ভাষার প্রচলন, বাংলায় বিদ্যাচর্চা, বিশ্ববিদ্যালয়গুলো এবং ভদ্রলোক শ্রেণীর মধ্যে বাংলা ভাষার প্রচলন, এসব বিষয়ে প্রায় আমৃত্যু তৎপর ছিলেন। এই পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি, আমরা যদি বিচার করি এবং প্রশ্নটা তুলি যে এই যে আজাদের চিন্তার প্রধান ক্ষেত্র, এই ক্ষেত্রগুলোর মধ্যে আজাদ কি প্রথা বিরোধী ছিলেন, এই প্রশ্নটি যদি আমরা তুলি এবং আমরা যদি এই প্রশ্নে যাওয়ার আগে একবার একটু বলি যে প্রথা বলতে আসলে কী বোঝায় এবং প্রথা বিরোধী বা আসলে কী জিনিস, এই আলাপটা যদি আমরা তুলি তাহলে আমরা দেখব প্রথা আসলে যদি আমরা কোনো একটা সংজ্ঞায়ন করতে চাই কাজ চালানোর জন্য তাহলে আমরা বলবো প্রথা হলো যে ডমিনেন্ট ডিসকোর্সের মধ্যে একটা সমাজ বা জনগোষ্ঠী জীবনযাপন করে যেটা অতীত থেকে চলে আসছে এবং বর্তমানেও অত্যন্ত প্রভাবশালী। সেদিক থেকে আমরা যদি প্রথাবিরোধী কথাটির একটা সুলুক সন্ধান করতে চাই তাহলে প্রথাবিরোধী হবে বর্তমানের ভিত্তিতে ভবিষ্যতের পথ নির্দেশ। আমরা ব্যাপারটাকে যদি এইভাবে দেখি, আজাদ যেভাবে প্রথা এবং প্রথাবিরোধী শব্দ দুটো ব্যবহার করতেন আমি আমার এই সংজ্ঞায়নে সেটাকে বেশি আমলে আনলাম না। আমি বলতে চাই যে প্রথা এবং প্রথাবিরোধী এই দুই ব্যাপার আসলে যতটা মনে হয় প্রথমে এতটা বাইনারি অপোজিশন নয়, তার কারণ দুইয়ের মধ্যে একটা কমন ব্যাপার আছে, সেটা হলো বর্তমান। প্রথা যদি হয় বর্তমান থেকে অতীতের দিকে প্রসারিত তাহলে প্রথা বিরোধিতা হবে বর্তমান থেকে ভবিষ্যতের দিকে প্রসারিত, এবং যে কোনো প্রথা বিরোধিতা আসলে ভাবিকালের প্রথা মাত্র। যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে দেখি, যদি আমরা একে সামাজিক এক ধরনের প্রগতি আকারে দেখি, যে প্রগতিকে যারা রেভলিউশনারি নন, যারা ইভলিউশনারি তারা আসলে এইভাবেই দেখে থাকেন, রেভলিউশনারি যারা বর্তমানকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে নতুন বর্তমান তৈরি করতে চান, যারা সেরকম নন তারা প্রথা বিরোধিতাকে আসলে এইভাবেই দেখবেন, ইংরেজিতে রেভলিউশনের বিপরীতে, যাকে আমরা ইভলিউশন বলতে পারি। আজাদ মোটেই রেভলিউশনারি লোক ছিলেন না রাজনৈতিক অর্থে, কিন্তু তিনি যেভাবে প্রথা বিরোধী কথাটা উপস্থাপন করতেন সেটা অনেকটা রেভলিউশনারির মতোই মনে হয়। এ দুটোর মধ্যে একটা ফাঁক এবং ফাঁকি যে আছে সে কথাটি মনে করিয়ে দেওয়ার জন্যই আমি আসলে এই কথাগুলো বললাম। এই পরিপ্রেক্ষিতে আমরা যদি আজাদের প্রধান দুই এলাকা ভাষা এবং সাহিত্য, এই এলাকায় যদি তার প্রথা বিরোধিতার সম্ভাবনা খুঁজতে চাই তাহলে কি দেখি আমরা? কি আজাদের সাহিত্য সম্পর্কিত এমন কোনো মত দেখি যেই মত তার কালে বিশেষভাবে প্রচলিত এবং প্রভাবশালী ছিল না? আমরা কি আজাদকে সাহিত্য সম্পর্কিত এমন কোনো মত উচ্চকিত করতে দেখি, এমন কোনো মত নতুনভাবে প্রস্তাব করতে দেখি যেই প্রস্তাবনার ফলে আগে গৌণ বলে যিনি প্রচারিত ছিলেন তিনি মুখ্য হয়েছেন এবং মুখ্য বলে যিনি প্রচারিত তিনি গৌণ হয়েছেন, এমন কি আমরা দেখি? আসলে আমরা দেখি না। তার প্রমাণ কি? ধরা যাক আজাদ আধুনিক কবিতা প্রচার করেছেন, আজাদ আধুনিক বাংলা কবিতা বলে একটা সংকলন করেছেন, সেই সংকলনে তিনি কয়েকজন কবিকে বাদ দিয়েছেন বলে এবং বিশেষত রবীন্দ্রনাথকে বাদ দিয়েছেন বলে সেই সময় বিরাট হুলস্থুল হয়েছিল। এই সংকলন এখন অপেক্ষাকৃত নিরীহ মনে হবে, কিন্তু এটা যখন mid-90s প্রকাশিত হয়েছিল তখন আমি তার সাক্ষী যে ঢাকায় বেশ সরগোল হয়েছিল, বিপুল পরিমাণ আলোচনা হয়েছিল। এই সম্পর্কে আমি পরে একটু মন্তব্য করব। কিন্তু এই যে 30-এর 5 জন কবি, খুবই বড় কবি, 30-এর আগের কবিতা আধুনিক কবিতা নয়, 30-এর অর্থে টিএস এলিয়টদের অর্থে আধুনিক কবিতা নয়, এই মত তো আজাদ তৈরি করেননি।
আজাদ লেখালেখি শুরু করার অনেক আগে থেকে এই মত প্রতিষ্ঠিত ছিল, আপনারা অনেকেই জানেন। আর বাংলা বিভাগের খুব প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরাও জানে যে যেই বইতে এই মত চরমভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হলো দীপ্তি ত্রিপাঠীর আধুনিক বাংলা কাব্য পরিচয়। এই বইটি বেরিয়েছিল 1957 সালে, আজাদ তার বহু পরে লেখালেখি শুরু করেছিলেন। তাহলে এই যে 30 কবিদেরকে গুরুত্বপূর্ণ করে তোলা, উচ্চকিত করে তোলা এবং তার নিরিখে শামসুর রহমানকে পড়া ধরা যাক, শামসুর রহমান নিঃসঙ্গ শেরপা, যে বইয়ের কথা আমি একটু আগে বলেছি, সেই বইয়ের ভূমিকায় আজাদ পরিষ্কার করে লিখেছেন যে 30 কবিরা ছিল দেবদূত আর শামসুর রহমান গুরুত্বপূর্ণ কবি, কারণ শামসুর রহমান ওই দেবদূত গণের একজন সাচ্চা বাচ্চা, মানে তাদেরকে খুব ভালোভাবে অনুসরণ করতে পেরেছিল। এই কথাটি ঠিক নয়, আমি অন্য লেখায় দেখিয়েছি যে আজাদের এই কথাটি একদম ঠিক নয়, কারণ 30 কবিদের অনুসরণে শামসুর রহমানকে আসলে পড়া যায় না এবং পড়লে শামসুর রহমান আসলে গৌণ কবি হন। আমি দেখিয়েছি অন্যত্র যে শামসুর রহমান আসলে অন্য যে সমস্ত কারণে গুরুত্বপূর্ণ এবং বড় কবি তার কোনোটাই আধুনিকতাবাদী কবিতার লক্ষণ নয়। কিন্তু আমি এখন সেদিকে যাচ্ছি না, আমি শুধু বলছি যে আজাদ 30 কবিতাকে গুরুতর বলে যে প্রচারণা করেছে, এই প্রচারণা আসলে তো ঢাকায় অথবা বাংলা সাহিত্যের অঙ্গনে প্রতিষ্ঠিত প্রধান যে মত সেই মতের অনুকরণ মাত্র, সেই মতের অনুসরণ মাত্র। এই যে মতটা, এই মতটা তিনি ধার করেছেন আধুনিকতাবাদী সাহিত্য তত্ত্ব থেকে। আজাদ পশ্চিম থেকে এর অংশবিশেষ ধার করে এনেছেন। আপনারা জানেন যে আজাদ সীমাবদ্ধতার সূত্র এবং শিল্পকলার বিমানবিকীকরণ, ডি হিউম্যানাইজেশন অফ আর্ট, এই ধারণাটি বাংলায় প্রচার করেছিলেন। এই ধারণাটি আজাদ অংশত ব্যবহার করেছিলেন, এটা গাসেতের লেখা, শিল্পকলার বিমানবিকীকরণ তিনি যেই মূল লেখা থেকে নিয়েছেন। এবং এই জন্য ঢাকায় এই প্রবন্ধটি প্রসঙ্গে আজাদকে ঠাট্টা করে গাসেত আজাদ নামে ডাকা হতো। এখন গাজেট আসলে পশ্চিমে আধুনিকতাবাদী সমস্ত শিল্পতত্ত্বের অপেক্ষাকৃত খুবই ছোট এলাকা এবং অপেক্ষাকৃত পুরনো এলাকা, কিন্তু আজাদ সেই ধারা অনুসরণ করেছেন। এবং আপনাদের আমি মনে করিয়ে দিই, এই ধারাটির আসলে গুরুত্বপূর্ণ প্রপাগ্যান্ডিস্ট ছিলেন বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসুর বোদলেয়ারের কবিতার অনুবাদের যে ভূমিকা, এই ভূমিকা যদি আপনারা কখনো পড়েন, কিংবা বুদ্ধদেব বসুর দুর্দান্ত প্রবন্ধ আধুনিক কাব্যে প্রকৃতি, এই প্রবন্ধ যদি আপনারা পড়েন, তাহলে আপনারা দেখবেন যে বুদ্ধদেব বসু আসলে এই ধারণা অনেক আগেই বিস্তারিতভাবে প্রচার করেছিলেন। বুদ্ধদেব বসুর সমালোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তিনি আর্টের ইতিহাসের মধ্যে আর্ট করতে পছন্দ করতেন, কনটেক্সটের মধ্যে নয়, এটাই ছিল আজাদের প্রধান ধারা। আমি একটু আগে বলেছি আজাদ কবিতা পড়ার ক্ষেত্রে সমাজকে একটু আধটু মিলিয়েছিলেন বটে, কিন্তু তিনি এই দুইয়ের সমন্বয়ের কোনো চেষ্টা করেননি, এই দুইয়ের সমন্বয় যে জরুরি সেই কথাও তিনি কোথাও বলেননি বা ভাবেননি। তাহলে সাহিত্য তত্ত্বের দিক থেকে আজাদের যে সামগ্রিক চর্চা সেটার অন্য নানান মূল্য থাকতে পারে। আপনারা জানেন যে আজাদের গদ্য অসামান্য এবং ঢাকায় গুরুত্বপূর্ণ গদ্য লিখিয়েদের মধ্যে আজাদ একজন। আজাদের প্রবন্ধ শিল্পশৈলীর দিক থেকে গুরুত্বপূর্ণ এবং আমরা নিশ্চয়ই এই আলাপে সেসব বাতিলের কোনো প্রকার ব্যবসায় নামছি না, আমরা খুব স্পেসিফিক আলাপ করছি যে আজাদ যে সাহিত্য সমালোচনা তত্ত্ব, সমালোচনা পদ্ধতি এবং যে মতাদর্শকে ভিত্তি করে আসলে সারা জীবন সাহিত্য সমালোচনা করেছেন, সাহিত্য সংক্রান্ত মতাদর্শ পেশ করেছেন, সেটা এখানকার যে ডমিনেন্ট ডিসকোর্সেস তার বাইরে কখনো আসলে যায়নি। সুতরাং এই দিক থেকে তাকে আসলে প্রথা বিরোধী বলা যায় না। ভাষার ক্ষেত্রে কি তিনি এটা করতে পেরেছেন? আমি বলবো যে ভাষার ক্ষেত্রে তিনি এই কাজটা আসলে করতে পারেননি, তিনি এই কাজটা করেননি। তার কারণ হলো এই, আপনারা অনেকেই জানেন যে নম চমস্কি তার তত্ত্বটি প্রস্তাব করেছিলেন 1957 বইয়ে, সিনট্যাকটিক স্ট্রাকচার যে বইয়ের নাম ছিল। আজাদ যখন 70 গোড়ার দিকে পশ্চিমে যান, তদ্দিনে চমস্কি তার মত অনেকবার পরিবর্তন করেছেন এবং 70 এবং তারপরে আজাদের ওই কাজ করার সময়ে আসলে পশ্চিমে চমস্কিয়ান যে লিঙ্গুইস্টিক্স এটা আর ডমিনেন্ট ছিল না, কিন্তু আজাদ চমস্কিয়ান
ব্যাকরণের লিঙ্গুইস্টিক্সের একটা ধারায় তিনি পিএইচডি সম্পন্ন করেছেন এবং তারপরে তিনি প্রায় সারা জীবন চমস্কিয়ান লিঙ্গুইস্টিক্স প্রচার করেছেন। যদি কখনো গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণ রচনার একটা বড় উদ্যোগ গৃহীত হয় তাহলে নিঃসন্দেহে আজাদের বাক্যতত্ত্ব বই আমাদের কাজে লাগবে, যেটা তিনি চমস্কিয়ান ব্যাকরণের অনুসরণে তৈরি করেছিলেন। কিন্তু আসলে আজাদ এই ব্যাকরণে কাজ করেছিলেন একটা স্ট্রাকচারের অনুসরণে। আপনারা খেয়াল করেন, এটা একটা প্রতিষ্ঠিত স্ট্রাকচার ছিল। স্ট্রাকচার কথাটির বিপরীতে আপনি যদি প্রথা কথাটি যোগ করেন তাহলে আপনি দেখবেন যে ওই স্ট্রাকচারের মধ্যে আজাদ আসলে, যদি কখনো আপনারা এই বইটি পড়েন তাহলে আপনারা দেখবেন যে আজাদ আসলে ওই স্ট্রাকচার দিয়ে ব্যাখ্যা করা যায় এমন বাক্যরাশি নিজে তৈরি করেছিলেন এবং স্ট্রাকচারটাকে ব্যাখ্যা করেছিলেন। আমি আবার বলছি, আজাদ বাংলা ভাষা ব্যাখ্যার জন্য চমস্কিয়ান ব্যাকরণের ওই বিশেষ ধারাটি ব্যবহার করেননি, বরং চমস্কিয়ান ব্যাকরণের ওই বিশেষ ধারাকে বাংলা ভাষার সুইটেবল কিছু উদাহরণের মধ্য দিয়ে লেজিটিমাইজ করেছিলেন, প্রতিপন্ন করেছিলেন। এটা হলো আজাদের চমস্কিয়ান গ্রামার সংক্রান্ত প্রধান কাজ। আজাদ জানতেন রবীন্দ্রনাথ একজন প্রথা বিরোধী ভাষাবিজ্ঞানী ছিলেন। আজাদ নিজেই বর্ণনা করেছেন যে রবীন্দ্রনাথ বিশ শতকের প্রথমার্ধের বাংলায় বর্ণনামূলক ভাষাবিজ্ঞানীদের মধ্যে প্রধান। আজাদ জানতেন যে উনিশ শতকে বাংলা ভাষা এবং ব্যাকরণের গভীরতর উপনিবেশায়ন ঘটেছিল। আজাদ জানতেন যে এই উপনিবেশায়নে ইঙ্গীয়, মানে যাকে আমরা বলতে অ্যাংলিসাইজেশন বা ইঙ্গকরণ, এবং সংস্কৃতাইজেশন বা সংস্কৃতায়ন একটা অত্যন্ত গুরুতর ব্যাপার ছিল। এই সমস্ত ব্যাপার আজাদ জানতেন। আজাদ জানতেন যে তিনি লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ বাংলা ভাষাকে, বাংলা ব্যাকরণকে সংস্কৃতায়নের দিকে অনেক গভীরভাবে নিয়ে গেছে। কিন্তু আজাদ সারা জীবনে কখনোই উনিশ এবং বিশ শতকে বাংলা ভাষা সংক্রান্ত যে সমস্ত মূল ধারণা গড়ে উঠেছে, বাংলা ব্যাকরণের যে সমস্ত মূল ধারণা গড়ে উঠেছে, এগুলোর কোনোটা সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো ভিন্ন রকম সিদ্ধান্ত নেননি। নট ইট ডাউট, নট এ সিঙ্গেল ওয়ান। আজাদ কখনোই কোনো ব্যাপারে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বাংলা ভাষা সম্পর্কিত কোনো একটা গুরুত্বপূর্ণ ধারণার এবং পদ্ধতির অথবা ব্যাকরণিক বিচার বিশ্লেষণের সম্পর্কে ভিন্ন মতে পৌঁছান নাই। এটা বলা খুবই কঠিন হবে, এটা বলা প্রায় অসম্ভব হবে যে আজাদ ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে কোনো প্রথা বিরোধী অবস্থানে গিয়েছেন। আমি এখানে আপনাদের সাবধান করছি যে আমি সারা দুনিয়ায় প্রথা বিরোধী যে ভাষাবিজ্ঞানের কথা বলা হয়, সারা দুনিয়ায় প্রথা বিরোধী যে সাহিত্য তত্ত্বের কথা বলা হয় সেটার কথা বলছি না। যেমন ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে আমি ভরসিনবের কথা বলছি না, যিনি সারা দুনিয়ায় প্রথা বিরোধী, আমি তার কথা বলছি না। আমি বলছি এমনকি সারা দুনিয়ায় যেগুলো অপেক্ষাকৃত মেইন স্ট্রিম ছিল, যেমন আজাদ যখন চর্চা করছিলেন তখন আপনারা জানেন যে দেরিদীয় লিঙ্গুইস্টিক্স, ধরা যাক উদাহরণ হিসেবে বলছি, দেরিদীয় লিঙ্গুইস্টিক্স অত্যন্ত প্রতাপশালী ছিল, অত্যন্ত পপুলার ছিল এবং ঢাকার ছেলেমেয়েরাও দেদারসে দেরিদা পড়ছিল। বেশি বুঝে যে পড়ে নাই তার প্রমাণ আমরা তার কোনো ফল পাই নাই, কিন্তু পড়ছিল। কিন্তু আজাদের অর্থবিজ্ঞানে কিংবা ভাষাবিজ্ঞান চর্চায় আমরা এই ধরনের কোনো প্রতিফলন দেখিনি। সুতরাং চর্চার দিক থেকে আজাদকে প্রথা বিরোধী আসলে বলা যায় না, যদি আমরা তত্ত্ব ও প্রণালী পদ্ধতির দিক থেকে দেখি। তাহলে আমরা এখন পরের প্রশ্নে আসব, যদি তাই হয় তাহলে আজাদকে প্রথা বিরোধী বলে মনে হতো কেন, অথবা আজাদ যদি প্রথা বিরোধী হয়েই থাকেন তাহলে তার ধরনটা কি, সেটা আমরা কিভাবে পড়ব। আমি গোটা চারেক পয়েন্ট উপস্থাপন করছি যেখান থেকে আমরা একটা ধারণা করতে পারবো যে তত্ত্ব এবং প্রণালী পদ্ধতির ক্ষেত্রে, মতাদর্শিক অবস্থানের ক্ষেত্রে আজাদ বিশেষভাবে প্রথা বিরোধী অবস্থান না নিয়েও কেন তিনি প্রথা বিরোধীর সম্মান পেয়েছিলেন, কিংবা সম্মান কথাটি যদি
ব্যবহার এখানে পুরোপুরি সুপ্রযুক্ত না হয় তাহলে আমরা বলতে পারি এই অভিধা পেয়েছিলেন। প্রথমে আমি বলবো যে আজাদ চরমপন্থী উচ্চারণে বেশ পারঙ্গম এবং অভ্যস্ত ছিলেন, এটা আমার বিবেচনায় একটা প্রধান কারণ। আজাদের উচ্চারণ ছিল চরমপন্থী, এখানে শাবিদিন কথাটি উল্লেখ করেছে। আজাদ উপন্যাস বলে এক ধারণা প্রচার করেছিলেন, কথাটা বুঝেন, আজাদ উপন্যাস বলে এক ধারণা প্রচার করেছিলেন। আজাদ শেষ ষাটের কবি এবং লেখক, সত্তরের দশকে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় কয়েকজন লেখকের আবির্ভাব ঘটেছিল, তাদের মধ্যে হুমায়ুন আহমেদ ছিলেন, ইমদাদুল হক মিলন ছিলেন, মইনুল আহসান সাবের ছিলেন এবং পরের দিকে এই তালিকায় যোগ দিয়েছিলেন তসলিমা নাসরিন। আজাদ প্রধানত এদের উপন্যাসকে ব্যাখ্যা করার জন্য উপন্যাস বলে ধারণাটি জনপ্রিয় করেছিলেন, ধারণাটি জনপ্রিয় হয়েছিল। আজাদ আরেকটা কথা বার কয়েক লিখেছেন যে মধ্যবিত্তের দুটি সুবিধাজনক দাঁত আছে, দাঁত ওই যে দাঁত পাপি একজিমা, একটির নাম সুখ আর একটির নাম দুঃখ, এ দুটোতে মৃদু চুলকালে বেশ আরাম বোধ হয়। এই উপন্যাস লেখকেরা, আজাদের লেখার ধার ছিল অসাধারণ, আমি তাকে ঈর্ষা করি একজন লেখক হিসাবে, আমি তাকে ঈর্ষা করি কারণ আমার লেখায় ধার নেই, এটা যথেষ্ট ভোঁতা। আজাদ লিখছেন যে এই যে এ দুটো চুলকালে বেশ আরাম বোধ হয়, এই লেখকেরা আসলে মধ্যবিত্তের এই সুখ এবং দুঃখ নামের দুই দাঁত নিয়ে কাজ করেন, তাদেরকে বেশ মৃদু চুলকানি উপহার দেন, ফলে তারা এই লেখা পড়তে খুবই পছন্দ করেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে আজাদ এই যে দুটো ক্যাটাগরিতে ব্যাপারটাকে বিশ্লেষণ করলেন, একটা ফেনোমেনাকে বিশ্লেষণ করলেন যেটা কয়েক দশক ধরে, আসলে 80-90 এমনকি 2000-এর পরেও বেশ কিছুদিন ধরে আমাদের বইমেলা এবং পাঠ সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ডমিনেন্ট কালচার ছিল, এটাকে তিনি দারুণভাবে ক্যারেক্টারাইজ করেছেন। আপাত দৃষ্টিতে এরকম মনে হতে পারে, কিন্তু আমি আপনাদের মনে করিয়ে দিই যে হুমায়ুন আহমেদ কিংবা জনপ্রিয় লেখকদের সম্পর্কে বাংলাদেশের ডমিনেন্ট ডিসকোর্সের সমস্ত লোক কিন্তু আসলে এই কথাই মনে করে, এর বাইরে আপনি একটা মতও পাবেন না ডমিনেন্ট ডিসকোর্সে। এদের প্রচুর পাঠক আছে, এমনকি যারা হুমায়ুন আহমেদের খুবই ভক্ত, খেয়াল করবেন হুমায়ুন মারা গেছে কয়েক বছর হলো, যারা হুমায়ুন আহমেদের খুব ভক্ত তারা আজ পর্যন্ত এই কথাই বলে আসছে, আপনারা শুনবেন রেডিওতে টেলিভিশনে পত্রিকায় লেখালেখিতে, যে হুমায়ুনের বড় কৃতিত্ব কি, হুমায়ুনের বড় কৃতিত্ব হলো হুমায়ুন পশ্চিমবঙ্গ থেকে পাঠকদের চোখ ঢাকার দিকে ফিরিয়েছে, দুই যারা পড়তো না তাদেরকে পড়িয়েছে, তিন হুমায়ুন বাংলাদেশের যাকে আমরা বলি মুদ্রণ শিল্প এটাকে প্রতিষ্ঠিত করেছে। আপনারা এরপর মনোযোগ দিয়ে এই সমস্ত চেলা চামুণ্ডাদের কথাবার্তা শুনবেন যারা হুমায়ুনের নামে এখনও সকাল সন্ধ্যা কান্নাকাটি করে, এরও কিন্তু হুমায়ুনকে ঠিক এভাবেই দেখে, এর বাইরে অ্যাস্থেটিক্যালি লড়েন কোনো প্রকার বিবরণী হুমায়ুন মরে যাওয়ার এত বছর পরও আপনি পাবেন না, কিন্তু তার মানে শুধু হুমায়ুন বিরোধী নয়, হুমায়ুনের পক্ষের লোক যারা তাদেরও ডমিনেন্ট ডিসকোর্স কিন্তু এটাই যে হুমায়ুন হালকা লেখা লাগে। তাহলে আজাদ যে বলেছেন উপন্যাস, আর আজাদ যে বলেছেন এটা সুখ দুঃখের দাঁত সম্বলিত রচনা, এই দুই মতামত তো আসলে ডমিনেন্ট ডিসকোর্স। তাহলে আজাদের এই কথা তাৎপর্য কি? তাৎপর্য হলো আজাদ তার কবিত্ব শক্তি ব্যবহার করে এবং আজাদ তার চরমপন্থী মন্তব্য করার যে বিশেষ স্বভাব এবং দক্ষতা সেটা ব্যবহার করে এমন দুই চাবি ধারণা উপহার দিলেন যেই ধারণাগুলো অন্যরা যারা এই মত পোষণ করতে করে কিন্তু তারা এই ধরনের সুইটেবল কোনো শব্দ তৈরি করে উঠতে পারছিল না, তাদের একটা সুবিধাজনক চাবি শব্দ উপহার দিল। তাহলে আজাদের কৃতিত্ব মোটেই এই নয় যেখানকার জনপ্রিয় সাহিত্য এবং এখানকার ডমিনেন্ট ডিসকোর্স তার বাইরে গিয়ে তিনি কোনো মন্তব্য করলেন, বরং আমরা বলবো যে তিনি আসলে খুব সুইটেবলি ব্যবহার করা যায় এমন শব্দের যোগান দিলেন, এমন কথার যোগান দিলেন এবং তিনি প্রথা বিরোধী হিসেবে গণ্য হলেন। এটা 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 খুব সহজ কাজ নয়, এটাও খুব জরুরি কাজ, একটা সামাজিক সংস্কৃতিতে জরুরি কাজ, শুধু আমি বলছি যে এটা হয়তো সেই অর্থে ইন প্রপার সেন্স এটা হয়তো প্রথা বিরোধিতা নয়।
দ্বিতীয় যে ব্যাপারটা আমি বলবো সেটা হলো এই, যে কোনো সংস্কৃতিতে, যে কোনো ডমিনেন্ট ডিসকোর্সে কতগুলো ধূসর এলাকা থাকে। এই ধূসর এলাকায় আমরা সাধারণত যখন কথা বলি, লোকে সাধারণত যখন কথা বলে, তখন সে ঠিক এক পক্ষ অবলম্বন করে না। সে হয়তো মধ্যবর্তী কথাবার্তা বলে, সে হয়তো ধোঁয়াশাচ্ছন্ন কথাবার্তা বলে। এই ব্যাপারটা আসলে খারাপ তা নয়, কারণ আশা করছি আপনারা এই বিষয়ে আজকালকার ভাষায় অভ্যস্ত হয়েছেন যে বেশিরভাগ ক্ষেত্রে সত্য আসলে সাদা এবং কালোই বিভক্ত নয়, বেশিরভাগ ক্ষেত্রে সত্য আসলে ধূসর। আজাদ যদি আপনারা পড়েন তাহলে দেখবেন আজাদের টেন্ডেন্সি ছিল যে তিনি এই ধূসর এলাকায় কখনোই অবস্থান করতেন না, আজাদ পক্ষ নিতেন এবং সেই পক্ষ জোরালোভাবে হাজির করতেন। নজরুল সম্পর্কে আজাদ কখনোই খুব তাৎপর্যপূর্ণ বিচার বিশ্লেষণ করেছেন তা নয়, কিন্তু আজাদ নজরুল সম্পর্কে বরাবরই এই কথা বলে গেছেন যে নজরুল একজন পদ্মকার মাত্র। এটার সঙ্গে আসলে তার প্রথা বিরোধী অবস্থানের সম্পর্ক কোথায় কতটা সে সম্পর্কে আমি আলাপ আর বাড়াবো না, অন্য একটা উদাহরণ দিচ্ছি আমি। উদাহরণটা হলো, আপনারা জানেন যে ঢাকার সাহিত্যকর্মে, সংস্কৃতিতে, ভাষায় বাংলা ভাষার সঙ্গে আরবি ফার্সি শব্দের সম্পর্ক কেমন, এটা অত্যন্ত বিতর্কিত এবং স্পর্শকাতর এলাকা। সাধারণভাবে 19th century যেটা মনে করা হতো যে এই সমস্ত বিদেশীয় এবং বিজাতীয় উপাদান বাংলা ভাষার ক্ষতি করেছে। 1940s দশকে পাকিস্তানবাদী আন্দোলনের সময় এই ধরনের লোক যথেষ্ট দেখা গেছে যারা ভাষার মধ্যে আরবি ফার্সি শব্দের পরিমাণ বাড়াতে চান। পরবর্তীকালে এই ব্যাপারটা সমাজের ব্যাপক নিন্দার কারণ হয়েছে। কিন্তু আরবি ফার্সি শব্দ কতটা ব্যবহৃত হবে এই সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া আসলে মোটেই সহজ কাজ নয়, অত্যন্ত জটিল কাজ। কারণ সুনীত কুমার চট্টোপাধ্যায় যেমন লক্ষ্য করছেন, তার 1926 সালের মহাগ্রন্থ, মহাগ্রন্থ কথাটা আজাদ থেকে দাঁড় করেছে, আমার ভোকাবুলারিতে আজাদের বিরাট প্রভাব আছে, এই মহাগ্রন্থ কথাটা আমি আজাদ থেকে দাঁড় করেছি। 1926 সালে প্রকাশিত ODVL-এ সুনীত কুমার চট্টোপাধ্যায় জানাচ্ছেন, কলকাতার উচ্চবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত হিন্দু সমাজে যেই কথ্য বাংলা ব্যবহৃত হয় সেই কথ্য বাংলায় কমপক্ষে 8% আরবি ভাষা শব্দ আছে। ঝামেলাটা খুব জটিল। তিনি দেখাচ্ছেন যে এখানে কমপক্ষে 8% আরবি ভাষা শব্দ আছে এবং মুসলমান ভদ্রলোকের ভাষায় এই সংখ্যা স্বভাবতই আরও বেশি। জটিলতার আরও গুরুত্বপূর্ণ কারণ হল সৈয়দ মুস্তফা আলী এবং ধরা যাক শওকত ওসমান, এদের মতো খাঁটি বাঙালি জাতীয়তাবাদী লেখক, ইন ট্রু সেন্স, ইন প্রপার সেন্স, এবং সৈয়দ ওয়ালিউল্লাহর মতো আধুনিক লেখক, ইন প্রপার সেন্স, এরা লেখার মধ্যে এত আরবি ফার্সি শব্দ ব্যবহার করত যে যারা আরবি ফার্সি শব্দের পক্ষপাতী তাদের খুব কম লোকের লেখায় এই পরিমাণ আরবি ফার্সি শব্দ পাওয়া যাবে। সুতরাং ভাষার মধ্যে আপনি কতটা আরবি ফার্সি এলিমেন্ট রাখবেন, ব্যবহার করবেন, এটা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া আসলে খুবই জটিল। আমরা বলবো এটা একটা গ্রে এরিয়া। আজাদ কিন্তু তার স্বভাব সুলভ ভঙ্গিতে এই গ্রে এর ধার ধারেন নাই। আজাদ পরিষ্কার অবস্থান নিয়েছেন যে আরবি ফার্সি শব্দ বিজাতীয়, আরবি ফার্সি শব্দ পরিহার করতে হবে এবং এই ব্যাপারটা একমাত্র পাকিস্তানি শাসনের চিহ্ন শুধু নয়, এটা আসলে প্রতিক্রিয়াশীলতার চিহ্ন। এখন মুশকিলটা খেয়াল করেন, এই ব্যাপারটা ধূসর এলাকা, এই ব্যাপারটা অনৈতিহাসিক, এই সিদ্ধান্ত বাংলা ভাষার স্বভাবের সঙ্গে সংগতিপূর্ণ নয়, এই ব্যাপারটা গ্রামাটিক্যাল বা ভাষাতাত্ত্বিক কোনো সিদ্ধান্তের সঙ্গে সংগতিপূর্ণ নয়, অথচ এটা হলো ঢাকার বুদ্ধিভিত্তিক তৎপরতার মেইন স্ট্রিম মত, তারা এটাই মনে করে। কিন্তু নানান কারণে তারা এটা ভালোভাবে বলতে পারে না। তাহলে তাদের বলা মানে মনের কথাটা যেটা মুখে তারা উচ্চারণ করতে পারছিল না, সেই কথাটা আজাদ রিপিটেডলি নানান লেখায় জোরালোভাবে বলায় তারা বেশ সুখকর স্বস্তি বোধ করেছিল।
আজাদের এই পজিশনওয়ালা কয়েকশ পৃষ্ঠা লেখা আছে। তার মধ্যে আপনাদের আমি একটার কথা মনে করে দিতে পারি, যে ওই যে ভাষা আন্দোলন ও তৎকালীন সাহিত্যিক রাজনীতি, এরকম মতো তার একটা বই আছে ছোট, এই বই পড়তে পারেন, কিন্তু এই ধরনের লেখার সংখ্যা আজাদের প্রচুর। সুতরাং এক ধরনের গ্রে এরিয়ায় পরিষ্কার পক্ষপাতমূলক অবস্থান নেওয়া, একটা অবস্থান নেওয়া এবং সেটা ক্রমাগত অত্যন্ত ব্যক্তিত্ব এবং চরিত্রের সঙ্গে উচ্চারণ করে একটা ব্যাপারকে প্রতিষ্ঠা করা, এটা আজাদের লেখালেখির একটা খুবই কেন্দ্রীয় স্বভাব ছিল এবং এটা আমার বিবেচনায় তাকে প্রথা বিরোধী মনে হওয়ার দ্বিতীয় কারণ। তৃতীয় কারণটা হলো যে আজাদ আসলে তত্ত্বায়ন এবং তত্ত্ব প্রয়োগের দিক থেকে বেশ সরল ছিলেন, আসলে সরল ছিলেন। আজকে 2019 সালে অনেক বেশি লোক এটা পরিষ্কার করে বুঝতে পারবে, যদিও আমাদের সমাজে বিচার বিশ্লেষণমূলক প্রবণতা অত্যন্ত কম বলে এসব বিষয় ইতোমধ্যে যা পর্যালোচিত হয়ে যাওয়ার কথা ছিল সেগুলো আসলে পর্যালোচিত হয়নি। বরং তরুণ সমাজ যারা এটা বুঝতে পারে যে আজাদের তত্ত্ব এবং প্রণালী পদ্ধতি খুবই খণ্ডিত ছিল এবং খুবই আংশিক ছিল, তারা আজাদকে বরং গালিগালাজ করে, কারণ সমাজে ওই ব্যাপারটা প্রতিষ্ঠিত নাই যে একটা ব্যাপারকে আসলে কীভাবে পড়তে হবে। আজাদ খেয়াল করবেন যে আধুনিকতার যে ধারণাটি ব্যবহার করতেন এই ধারণাটি অত্যন্ত গোলমেলে ছিল। ধরা যাক, আধুনিকতা ইউরোপে একটা লম্বা ইতিহাসের ফল, এর মধ্যে রেনেসাঁস আছে, বহু লোক রেনেসাঁর আগ থেকে শুরু করে, রেনেসাঁর পরে এনলাইটেনমেন্ট আছে, এনলাইটেনমেন্টের পরে ধরা যাক ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আছে, 19th century লিবারেল হিউম্যানিজমের প্রবল প্রতাপ আছে, 20th century হাই মডার্নিজম আছে, ফিলোসফিক্যাল নানান ধারা প্রবাহ আছে, সোশিওলজিক্যাল এবং সায়েন্সের নানান ধরনের বিকাশ আছে। আজাদ কিন্তু এই সমস্ত আধুনিকতার ব্যাপারে সারা জীবনের লেখালেখিতে খুব সামান্য পরিমাণেই মনোযোগ দিয়েছেন। আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি, আজাদের লেখালেখি প্রায় সবটাই আমার পড়া আছে। আপনারা হয়তো কেউ কেউ পড়েছেন এবং কেউ কেউ হয়তো আমার চেয়ে ভালোভাবে পড়তে পারেন, কিন্তু আমি আমার পড়ার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। দু চারটে উপন্যাস বাদে আজাদের বেশিরভাগ লেখা আমি পড়েছি এবং সেখানে আমি দেখেছি যে অন্য কোনো মডার্নিজম নয়, আজাদ আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত 1920 দশকে সাহিত্যিক আধুনিকতার যে একটি প্রবল প্রতাপ সূচিত হয়েছিল, আজাদ আসলেই তাকে রেফার করেই সারা জীবন আধুনিকতার চর্চা করেছিলেন। এই আধুনিকতার একটা কলকাতায় ভার্সন ছিল যেটা 30 দশকে চর্চিত হয়েছে। আমরা খুব সহজে আন্দাজ করতে পারি যে ইউরোপীয় যে বাস্তবতার মধ্যে 1920 দশকের হাই মডার্নিজম চর্চিত হয়েছিল তার প্রায় কোনো প্রকার বাস্তবতায় 30 দশকে কলকাতায় ছিল না। সুতরাং কলকাতায় এর যে বিশেষ সাহিত্যিক রূপ দাঁড়িয়েছিল সেটা আসলে ইউরোপের মতো হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এই দুই আধুনিকতাকে আলাদা করার কোনো প্রকার তাত্ত্বিক প্রায়োগিক চেষ্টা আজাদ করেছিলেন বলে আমি দেখিনি। তদুপরি তিনি কলকাতার আধুনিকতা যখন বাংলাদেশের লেখালেখির ক্ষেত্রে প্রয়োগ করেছেন তখনও তিনি এই দুইয়ের ফারাক সম্পর্কে অত্যন্ত কম হুঁশিয়ার ছিলেন। এর উদাহরণ আমি কিছুক্ষণ আগেই দিয়েছি যে শামসুর রহমান তিনি ওই নিক্তিতে পড়তে চেয়েছিলেন, যদিও শামসুর রহমান আসলে ওই নিক্তিতে পড়া যায় না। আমি এই প্রসঙ্গে আরেকটা উদাহরণ দিচ্ছি, রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি একটি বড় গ্রন্থ সম্পাদনা করেছিলেন, রবীন্দ্রনাথের প্রধান কবিতা ইত্যাদি, এবং এই গ্রন্থটিও বেশ সাড়া জাগিয়েছিল। আজাদের কাজকর্ম তার কালে অত্যন্ত প্রতাপশালী ছিল, আজাদ কখনো প্রান্তীয় ছিলেন না, খুবই কেন্দ্রীয় চরিত্র ছিলেন। কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হুমায়ুন আজাদ রবীন্দ্রনাথকে দেখেছেন রোমান্টিক বলে একটি অভিধায়। এই রোমান্টিক কথাটির পশ্চিমা যে তাৎপর্য, এর যে ফ্রান্সের তাৎপর্য, এর যে জার্মান তাৎপর্য, এর যে ইংল্যান্ডীয় তাৎপর্য, এই তিন প্রকার তাৎপর্য কমপক্ষে সারা পৃথিবীতে আছে, এই তিন প্রকার তাৎপর্য সম্পর্কে খুব হুঁশিয়ার থেকে হুমায়ুন আজাদ শব্দটি ব্যবহার করেছেন এমন নজির আমি দেখিনি। এমনকি রবীন্দ্রনাথের ক্ষেত্রে তিনি যখন ব্যবহার করেছেন তখন তিনি এই শব্দটির কোনো প্রকার ভিন্ন রকম সংজ্ঞায়নের চেষ্টা করেননি, তিনি ওই রোমান্টিক শব্দটি ব্যবহার করেছেন রবীন্দ্রনাথের উপর প্রথম থেকে শেষ পর্যন্ত রচনার জন্য। এবং আপনারা আন্দাজ করতে পারবেন যে এই শব্দটি আসলে রবীন্দ্র সাহিত্যকে, রবীন্দ্রনাথের কবিতাকে অত্যন্ত সামান্য পরিমাণে ধারণ করতে পারে। সুতরাং আমি বলবো যে তত্ত্ব প্রণয়ন ব্যবহার এবং ভোগের ক্ষেত্রে আজাদ অপেক্ষাকৃত সরল ছিলেন, তবে তিনি ওই সারল্যের ব্যাপারের মধ্যে এত জোর দিতেন, এত পুনঃ পুনঃ ব্যবহার করতেন এবং সেই ব্যাপারটাকে
তার নিজের স্মারক হিসাবে এমনভাবে প্রতিষ্ঠা করতে পেরেছেন যে তাকে অন্যদের চেয়ে আলাদা মনে হয় তার লেখাপত্র পড়লেই। আমি কেন আজাদকে প্রথা বিরোধী মনে হতো, কেন প্রথা বিরোধিতার ব্যাপারটি বহু লোক মেনে নিয়েছেন, সেই ব্যাপারের শেষ এবং চার নাম্বার পয়েন্টে বলছি। আজাদ ঢাকায় জ্ঞানভিত্তিক সমাজের অনুপস্থিতিজনিত এবং একটা অবিকশিত মধ্যবিত্তের বিশৃঙ্খলাজনিত একটা পরিস্থিতির মধ্যে এক আশ্চর্য রকমের প্রত্যয় এবং সাহস অর্জন করেছিলেন। ব্যাপারটা কীভাবে ঘটেছে, কী কীভাবে ঘটেছে সেটার বিচার বিশ্লেষণ নিশ্চয়ই সম্ভব, অন্তত আমার দৃষ্টিতে, কারণ আমি ব্যক্তিকে কিছুতেই স্বয়ম্ভু মনে করি না, কনটেক্সটের বাইরে ব্যক্তির পাঠ সম্ভব বলে আমি একেবারেই মনে করি না, তবে এই মুহূর্তে আমি সেদিকে যাচ্ছি না। আমরা বরাবরই অপেক্ষা করতাম একটা বিশিষ্ট ঘটনা ঘটেছে এবং এই বিষয়ে আজাদ মন্তব্য করবেনই এবং আজাদ কী বলেন, এই ধরনের একটা অপেক্ষা ওই কালে, আজাদের কালে পুরো বাংলাদেশের শিক্ষিত সমাজের আসলে ছিল। লোক অপেক্ষা করত যে তিনি নির্ভয়ে কথা বলবেন, আমরা অপেক্ষা করতাম যে মুখ চেয়ে কথা বলার যে সংস্কৃতি, এই সংস্কৃতির মধ্যে আজাদ এই প্রত্যয় অর্জন করেছেন, এই বাক বৈধব্য হাসিল করেছেন যে তিনি আমাদের জন্য উৎসাহ যোগাতে পারে, এই ধরনের কোনো বাক্য নিশ্চয়ই তৈরি করবেন। এই দারুণ ক্ষমতা আজাদের অর্জন করেছিল, এই সুনাম আজাদ অর্জন করেছিলেন এবং সেই সুনামের কারণেই আজাদের মৃত্যুর পরে আমরা এবং আরও অনেকে যারা আজাদের কোনো কোনো কাজের ব্যাপারে প্রথম থেকে ক্রিটিক্যাল ছিলেন, তারা বিশেষ বিশেষ পরিস্থিতিতে আজাদের অভাব অনুভব করেছে এবং করেছে। এটাও আজাদের প্রথা বিরোধী হিসাবে সুনাম কুড়ানোর এক ধরনের, আমরা বলবো, সমর্থন পাওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। আমি আমার বক্তৃতার প্রায় শেষাংশে উপনীত হয়েছি। এই অংশটিতে আমি আসলে চেষ্টা করব বলতে যে এই যে আমরা বললাম যে আজাদের লেখালেখির এই হলো পরিসর, আজাদ এই এই পদ্ধতিতে কাজ করতেন এবং এই এই তত্ত্ব এবং মতাদর্শ উৎপাদন করেছেন, এবং তারপর আমরা বললাম যে আজাদ এই এই কারণে আসলে প্রথা বিরোধী কথাটির অ্যাকচুয়াল যদি কোনো অর্থ আমরা করি তাহলে সেই অর্থে প্রথা বিরোধী হিসেবে গণ্য হওয়া হতে পারেন না। তার উপরে আমরা বললাম যে এই বাস্তবতার মধ্যেও কী কী কারণ থাকতে পারে। আজাদের টেক্সট থেকে আমরা চারটা প্রধান ধারণা উপস্থাপন করলাম, যেটা দিয়ে আমরা দেখানোর চেষ্টা করলাম যে তারপরও আজাদকে প্রথা বিরোধী কেন বলা হতো। আমি এখন শেষাংশে যে কথা বলবো সেটা হলো এই যে আজাদের এই প্রথা বিরোধিতা এবং স্বয়ং আজাদের উত্থান ও বিকাশ, এই পুরো ব্যাপারটিকে আমরা বাংলা অঞ্চলের, বাংলাদেশ অঞ্চলের, ঢাকার কোন বিশেষ সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটে পাঠ করতে পারি। এই কথাটি বলার জন্য আমাকে আরেকবার মনে করতে হবে যে পশ্চিমে প্রথা এবং প্রথা বিরোধিতা এই দুই শব্দের বিপরীতে বা দুই শব্দের জায়গায় আসলে বেশি ব্যবহৃত শব্দটা হলো প্রগ্রেসিভ, প্রগতিশীল, প্রগতিবাদী, এবং আরেকটা হলো কনজারভেটিভ, রক্ষণশীল। পাশ্চাত্যে এ দুটো শব্দ ব্যবহৃত হয়। আপনারা জানেন যে ইউরোপের এবং আমেরিকার বিভিন্ন দেশে এই দুই নামের রীতিমতো পার্টি আছে এবং সামাজিক চর্চার ক্ষেত্রে এই কথা বলা হয় যে অমুক রক্ষণশীল, অমুক প্রগ্রেসিভ, এবং এই দুটোকে মাইন্ডেড বাইনারি অপোজিশন হিসেবে দেখা হয় না। আমাদের এখানে এই শব্দ দুটো যেরকম বাইনারি অপোজিশন, পশ্চিমা সংস্কৃতিতে, রাজনীতিতে, এমনকি ফিলসফিতে, বুদ্ধিভিত্তিক চর্চায় এ দুটো বাইনারি অপোজিশন নয়, বরং দৃষ্টিভঙ্গির স্বাতন্ত্র্য মাত্র। এই বিষয়ে দুর্দান্ত আলোচনা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে তালাল আসাদ। তিনি যেমন এক জায়গায় বলছেন যে এই যে প্রগ্রেসিভ এবং কনজারভেটিভ এই দুটো শব্দর যে জিনিওলজি, তালাল আসাদ আপনারা অনেকে জানেন যে একজন ফুকোডিয়ান এবং তিনি জিনিওলজি তালাশ করেন, বলছে এই দুটো শব্দের জিনিওলজি অন্বেষণ করলে তার কুলোজি বা সিলসিলা
অন্বেষণ করলে আমরা দেখব যে কনজারভেটিভ নামটা আসলে যারা কনজারভেটিভ তাদের দেয়া নয়, বরং অন্য অংশটায় আসলে পাকে প্রকারে ঐতিহাসিক ধারাবাহিকতার মধ্যে, তৎপরতার মধ্যে এবং নানান বিতর্কের মধ্যে এই কনজারভেটিভ নামটাকে সাব্যস্ত করেছে। আমাদের এখানে এই প্রগ্রেসিভ কনজারভেটিভ ব্যাপারটার ধারণাটার পশ্চিমে ব্যবহৃত ধারণার তুলনায় সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা বিদ্যমান, এই কথা আমাদের মনে রাখতেই হবে। কারণ পশ্চিমে ওই ঘটনাগুলো ঘটেছে ওই ওই সমাজের নিজেদের যাপিত জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে, আর আমাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে একটা রিগোরাস কলোনিয়াল শাসনের মধ্য দিয়ে। এই কলোনিয়াল শাসনের ইতিহাস না জেনে না এনে আমরা আসলে প্রথা এবং প্রথা বিরোধিতা এই শব্দ দুটো একেবারেই ব্যাখ্যা করতে পারবো না। আমাদের এখানে আমরা যাকে মডার্নাইজেশন বলি, সেই মডার্নাইজেশন আসলে, আমি শব্দগুলোর বিস্তারে যাব না সময়ের অভাবে, আসলে এটা ছিল ওয়েস্টার্নাইজেশন এবং কলোনাইজেশন। আমি আবার বলছি, আমরা যেটাকে মডার্নাইজেশন বলি, যেটাকে আমরা প্রগ্রেসিভ কথাটির সঙ্গে কখনো কখনো সমর্থে ব্যবহার করতে পারি, যেটাকে আমরা আজাদ কথিত প্রথা বিরোধিতার সঙ্গে কখনো কখনো সমর্থে ব্যবহার করতে পারি, সেই মডার্নাইজেশন আমাদের এখানে আসলে দুটো প্রসেসের সমন্বিত রূপ, একটা হলো কলোনাইজেশন আর একটা হলো ওয়েস্টার্নাইজেশন। ফলে এই ব্যাপারটি কলোনিয়াল শাসন এবং কলোনিয়াল শাসনের মধ্য দিয়ে গড়ে ওঠা যেই শ্রেণী, সামাজিক শ্রেণী, উচ্চ শ্রেণী, আরবান, এজুকেটেড, আবশ্যিকভাবে ইংলিশ এজুকেটেড, নট পার্সিয়ান, নট সংস্কৃত, নট আদার্স, আবশ্যিকভাবে ইংলিশ এজুকেটেড, হায়ার ক্লাস অ্যান্ড বাই ডিফল্ট টু হল্ড ইন ক্যালকুলেশন এক্সপিরিয়েন্স হায়ার কাস্ট, যে জনগোষ্ঠী হায়ার কাস্ট, হায়ার ক্লাস, আপার ক্লাস, ইংলিশ এজুকেটেড, আরবান, যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর জীবনযাপন, মতাদর্শ এবং তার বিপরীতে বিপুল পরিমাণ, ধরা যাক কমপক্ষে শতকরা 90% জনগোষ্ঠীর যে জীবনযাপন, এই দুই জীবনযাপনের ডায়কোটমির মধ্যেই আসলে আমাদের বাংলা অঞ্চলের যে প্রথা এবং প্রথা বিরোধিতা, এই ব্যাপারটিকে দেখতে হবে। সুতরাং পশ্চিমের অভিজ্ঞতা এবং আমাদের অভিজ্ঞতা আলাদা, এইটা হলো আমাদের এই আজকের আলাপের একটা গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয়, যে বিষয়ে আমি যদ্দূর পড়েছি হুমায়ুন আজাদ আসলে কখনোই কোনো প্রকার সতর্ক বিশ্লেষণ দেখাননি। হুমায়ুন আজাদ বরাবরই মেনে নিয়েছেন এই ব্যাপার যে ইংরেজ আমলে 19 শতকে বাংলা অঞ্চলে একটি রেনেসাঁস সংগঠিত হয়েছিল এবং রেনেসাঁসের ফলে আমাদের মুক্তি ঘটেছিল আধুনিকতায়, আধুনিকতার আমদানি ঘটেছিল এবং এরপর যে শিল্পকলার আবির্ভাব ঘটেছিল সেটাই আসলে প্রথা বিরোধী, উন্নত ইত্যাদি ইত্যাদি। এই যে একটা গল্প, এই গল্পে আজাদ ইমান আনেন নাই, অংশত সমালোচনা করেছেন, এমন ধরনের কোনো উদাহরণ তার জীবনে কখনোই ঘটেনি। দ্বিতীয় যে পর্বটা আমি আপনাদের মনে করিয়ে দিব, সেই পর্বটা হলো এই 19 শতকে বাংলা অঞ্চলে এই কলোনাইজেশন, মডার্নাইজেশন, ওয়েস্টার্নাইজেশন এই তিনের সমন্বিত চর্চার মধ্য দিয়ে যেই জনগোষ্ঠী, ধরা যাক, আলোকিত হয়েছিল, যেই জনগোষ্ঠীর মধ্যে রেনেসাঁ হয়েছিল, এই জনগোষ্ঠী ছিল আবশ্যিকভাবে উচ্চ বর্ণের কলকাতা নিবাসী হিন্দু জনগোষ্ঠী। অল্পদিনের মধ্যে যেমনটি অনেকেই দেখিয়েছেন, ধরা যাক সাটোরি, কিংবা ধরা যাক আপনারা সবাই জয়া চ্যাটার্জির গ্রাউন্ড ব্রেকিং কাজের সঙ্গে পরিচিত, অল্পদিনের মধ্যে এই ব্যাপারটা কলকাতায় সংস্কৃতির একটা ধারণা তৈরি করেছিল। আমি আপনাদের মনে করে দিই, এই সংস্কৃতির ধারণা রবীন্দ্রনাথ সবচেয়ে বেশি পরিমাণ প্রচার করেছিলেন, প্রমথ চৌধুরীর মধ্যে দারুণভাবে ছিল, এবং শিখা গোষ্ঠী আপনারা যদি কখনো এই দৃষ্টিকোণ থেকে পড়েন যে কোনো লেখকের লেখা, আপনারা সবচেয়ে বেশি জানেন মোতাহার হোসেন চৌধুরীর লেখা সংস্কৃতি কথা, এই প্রবন্ধটি দারুণভাবে পরিচিত। কিন্তু এটা আসলে শিখা গোষ্ঠীর খুবই কেন্দ্রীয় ধারণা। শিখা গোষ্ঠী সংস্কৃতির একটা আইডিয়া প্রচার করেছিল, যে সংস্কৃতির আইডিয়া বলতে বোঝাবে যে হিন্দু ধর্ম সংস্কৃতি নয়, বিশ্বাস নয়, অথবা বিশ্বাস কিন্তু সংস্কৃতি নয়, মুসলমান সংস্কৃতি নয়, রিচুয়াল নয়, মানুষের এক ধরনের জীবনযাপনগত ক্যাটাগরি আবিষ্কার করতে হবে যেই বস্তুর নাম সংস্কৃতি।
এই ধারণাটা বাংলাদেশ অঞ্চলে অত্যন্ত পোক্ত হয়েছিল এবং ওই কালের সবচেয়ে বিকশিত মুসলিম ইন্টেলেকচুয়ালরা এই ধারণা প্রচার করেছিলেন। ফলে যেমনটি তালাবাসাদ বলছেন যে ইউরোপীয় খ্রিস্টান ধর্মের সঙ্গে ওই সংস্কৃতির সঙ্গে পৃথিবীর অপরাপর ধর্ম এবং সংস্কৃতির প্রধান পার্থক্য এই নয় যে খ্রিস্টান ধর্ম উন্নত এবং অপরাপর ধর্ম অবনত, বরং ফারাকের কারণ হলো এই, ইউরোপীয় আধুনিকতার বিশেষ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে খ্রিস্টানিটি এক ধরনের অ্যাবস্ট্রাক্ট বৈশিষ্ট্য অর্জন করেছে, যেটা অপরাপর ধর্মগুলো সেই প্রসেসের মধ্য দিয়ে না গিয়ে না যাওয়ার কারণে সে অ্যাবস্ট্রাকশন হাসিল করেনি, সেগুলোকে অনেক বেশি ক্রুড মনে হয়, অনেক বেশি রুড মনে হয়। সো এখানে বাঙালি মুসলমানের ধর্ম সংস্কৃতি রিচুয়াল পুরনো যে সংস্কৃতির মধ্যে জীবনাচারের মধ্যে তারা বসতি করছিল, এই ব্যাপারটাতে সবচেয়ে শিক্ষিত সবচেয়ে আরবান সবচেয়ে অগ্রসর জনগোষ্ঠী যে হস্তক্ষেপ করবে তার মডার্নাইজেশনে অংশ নেবে এবং ব্যাপারটার যে ক্রুড অংশ আছে সেই অংশটাকে অপেক্ষাকৃত আধুনিক ফিলসফি সম্মত নতুন জীবনযাপন সম্মত করে তুলবে। এই প্রসেসটা আসলে বাংলা অঞ্চলে বাঙালি মুসলমানদের ক্ষেত্রে একেবারেই ঘটেনি। ব্যাপারটা হয়তো ঘটতে পারত, আমি প্রচুর পরিমাণে লোক সাক্ষ্য প্রমাণ পাই, কাজটা শুরু হয়েছিল এমনকি ধরা যাক শিকাগোষ্ঠীর প্রায় প্রত্যেকেই কোনো না কোনো মাত্রায় এই কাজটা করেছিলেন, পরে আরও অনেকেই। কিন্তু পাকিস্তান নামের একটা কিম্ভূতি কিমাকার রাষ্ট্রে 24 বছরের জন্য গ্রেফতার হয়ে গিয়ে আমাদের অন্য নানান ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, আমি আজকাল এটা জোরের সঙ্গে বলতে উদ্বুদ্ধ হচ্ছি, এই ক্ষতির কথা খুব কমই বলা হয়েছে যে আমাদের এই যে পুরনো সংস্কৃতি পুরনো ধর্ম পুরনো জীবনাচার পুরনো বিশ্বাস এই ব্যাপারগুলোর যে মডার্নাইজেশন প্রসেস একটা লম্বা সময় ধরে চলার কথা, এই প্রসেসটি সবচেয়ে বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ পাকিস্তান একটা ইললেজিটিমেট রাষ্ট্র হওয়ার কারণে, একটা অগণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণে, ওর অন্যান্য ইডিওলজিক্যাল অ্যাপারেটাসের অভাবের কারণে সে ইসলামকে এত বাজেভাবে স্টেট ইডিওলজিক্যাল অ্যাপারেটাস হিসাবে ব্যবহার করেছে যে ক্রমশ মডার্নাইজেশন পাকিস্তান ইসলাম এই ব্যাপারগুলো একটা বাইনারি অপোজিশন হিসেবে আমাদের সংস্কৃতির মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। 1971 সালের পরে এই ব্যাপারটার একটা সুরা হয়তো ঘটতে পারত, আমি খুবই দ্রুত লাফ দিয়ে যাচ্ছি কারণ অনেক লম্বা সময় হয়েছে, আমি আশা করছি এই ব্যাপারগুলো ঠিক হিসেবে দেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনারা এই ব্যাপারগুলোর হিস্ট্রির সাপেক্ষে জিনিওলজির সাপেক্ষে একজন ব্যক্তির উত্থান এবং চর্চাকে দেখার চেষ্টা করবেন, আমি মনে করি পদ্ধতির দিক থেকে আমাদের এর বাইরে কোনো বিকল্প নেই। 1971 সালের পরে এই অবস্থা খানিকটা পরিবর্তন করতে পারত, খানিকটা উন্নতি করতে পারত, কিন্তু 1975-এর পট পরিবর্তনের পরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। 1975 সালের পট পরিবর্তন ভালো খারাপ এই ধরনের কোনো সিরি আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু একটা ঘটনা দারুণভাবে ঘটেছে, আপনারা ঐতিহাসিক পর্যালোচনায় গেলে এই ব্যাপারটা পাবেন যে 75-এর পরে যারা ক্ষমতায় আসীন হয়েছে তারা আবার ইসলামকে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস হিসাবে ব্যাপকভাবে ব্যবহার করেছে, যেটাকে আমরা মডার্নাইজেশন বলবো, কালচারের পুনর্মূল্যায়ন বলবো, রিকনস্ট্রাকশন বলবো, এই ধরনের একটাও প্রসিডিউরের মধ্যে দিয়ে না গিয়ে যে ব্যাপারগুলো জনগোষ্ঠীর বুদ্ধিবৃত্তিক সামাজিক এবং মনোজাগতিক জীবনে সত্যি সত্যি প্রভাব ফেলে, সেই ধরনের একটাও প্রসিডিউরের মধ্যে দিয়ে না গিয়ে একটা জনগোষ্ঠী যারা ক্ষমতা আসীন হয়েছে তারা শুধু ইসলামকে অ্যাসাস নামটাকে ইডিওলজিক্যাল অ্যাপারেটাস হিসেবে ব্যবহার করার কারণে আবার এই ধরনের যে কোনো প্রচেষ্টা আসলে অনেক দূর পর্যন্ত পিছিয়ে গেছে। 75 পরবর্তী প্রায় 20 বছর সময়কালে এই ব্যাপারটা নানানভাবে উৎপাদিত এবং পুনরুৎপাদিত হয়েছে এবং বাংলাদেশের বুদ্ধিভিত্তিকভাবে অর্থনৈতিকভাবে শিক্ষার দিক থেকে এবং রাষ্ট্রীয় ক্ষমতার দিক থেকে উপরের স্তরে আসীন লোকজনের বিপুল পরিমাণ লোকদের ধর্ম ভাষা সংস্কৃতিকে অ্যাড্রেস করে তার সঙ্গে মোলাকাত করে মোকাবেলা করে ওই ব্যাপারগুলোকে আধুনিকায়নের একটা ধারায় নিয়ে আসার কাজটি ক্রমাগতভাবে
পিছিয়ে গেছে। এবং এই অবস্থার মধ্যেই আমি মনে করি আমি এখন পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে যে সিদ্ধান্তে পৌঁছেছি, এই বৈগুরুত্বের মধ্য দিয়ে, এই ফারাকের মধ্য দিয়ে ঢাকায় ওই সংস্কৃতি তৈরি হয়েছে যেই সংস্কৃতির মধ্যে আহমদ শরীফ, হুমায়ুন আজাদ এবং তসলিমা নাসরিনের মতো চরমপন্থী বক্তব্য সম্বলিত লোকদের সংস্কৃতি অত্যন্ত জোরালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমি আপনাদের সাবধান করছি, আহমদ শরীফকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউটরি লোক মনে করি, এবং এটা ঢাকার সংস্কৃতির, সাংস্কৃতিক রাজনীতির একটা গুরুত্বপূর্ণ আয়রনি যে আহমদ শরীফ, যিনি কলকাতার কমিউনাল চর্চার বিপরীতে ঢাকার প্রতিনিধি হিসেবে মধ্যযুগের মুসলমান সাহিত্যিকদের প্রায় একমাত্র আবিষ্কর্তা হিসেবে কমপক্ষে 40-42 জন মধ্যযুগের মুসলমান কবির কাব্যগ্রন্থ সম্পাদনা করেছিলেন, পুরো ইতিহাসকে পাল্টে দিয়েছিলেন, সে আহমদ শরীফ ঢাকায় ব্যাপকভাবে নিন্দিত হয়েছেন একজন মুসলিম বিদ্বেষী লোক হিসেবে। এটা ব্যক্তির ইতিহাস দিয়ে বোঝা যাবে না, এটা একটি সামষ্টিক সংস্কৃতির মধ্যে যে দ্বন্দ্ব থাকে, যে বিন্যাস থাকে, যে পরম্পরা থাকে, সেটা দিয়েই বুঝতে হবে। এবং কিছু চরমপন্থী মন্তব্য, আমি যাদের নাম বললাম, তাদের সামগ্রিক অবদানকেও মোটেই খর্বিত করে না, আমাদেরকে পড়ার পাঠের একটা ভিন্ন দিক নির্দেশ করে মাত্র। তাহলে এই যে আমাদের এই অঞ্চলে ধর্ম সংস্কৃতি এবং বিপুল পরিমাণ জনগণের একজ্যাক্ট যাপিত জীবনের বিশেষ রূপের সঙ্গে আরবান, এজুকেটেড, ওয়েস্টার্নাইজড, মডার্নাইজড বুদ্ধিভিত্তিক চর্চাকারীদের একটা গভীর ফারাক, কোনো প্রকার জল অচল সম্পর্ক, এই ব্যাপারটার মধ্যেই আসলে হুমায়ুন আজাদের প্রথা এবং প্রথা বিরোধিতার এই ধারণা জন্মেছে। আজাদ আসলে প্রথা বলতে বুঝাতেন এখানকার যে বিপুল পরিমাণ জনগোষ্ঠী যে ট্র্যাডিশনাল জীবন যাপন করে তার ভাষায়, সেটাকে এবং তার বাইরে যে কোনো ধরনের অবস্থানকে তিনি মনে করতেন প্রথা বিরোধিতা। আমার আসলে এই সম্পর্কিত শেষ অংশের চূড়ান্ত বক্তব্যের কারণে আগে পর্যালোচনামূলক সমালোচনার অধীনে আসা উচিত ছিল, এই ব্যাপারটা আমি আমার চোখের সামনে অবলোকন করেছি এবং কারো মধ্যে দেখিনি। একটা অত্যন্ত থ্রাইভিং মধ্যবিত্ত শিক্ষিত জনগোষ্ঠী থাকলে আসলে ভদ্রলোক সমাজের মধ্যেই, সাহিত্য পাঠের মূলধারার মধ্যেই, বিশ্লেষণমূলক সম্পৃক্তির একটা ধারার মধ্যেই এই বই কিংবা আরও কোনো কোনো বই সম্পর্কে পর্যালোচনা হওয়ার কথা ছিল যে এটা কোনো ভালো আসলে গ্রন্থ নয়। কিন্তু এই ধরনের কোনো সংস্কৃতি ঢাকায় আসলে ছিল না। আজাদ তাদেরকে প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করে কথাবার্তা বলে যাচ্ছিলেন বিপুল পরিমাণ লোক যাদেরকে প্রতিপক্ষ মনে করে, অথচ এইভাবে বলার সাহস পায় না, এই বাস্তবতা ছিল আজাদের সময়ের ঢাকার প্রধান সাংস্কৃতিক রাজনৈতিক বাস্তবতা। আমি মনে করি আজাদকে ওই বাস্তবতার সাপেক্ষে একদিকে বাস্তব কনটেক্সট আরেকদিকে বুদ্ধিভিত্তিক কনটেক্সট, এই বাস্তবতার সাপেক্ষেই আজাদকে পড়া দরকার। তাহলে আমরা আজাদকে অপেক্ষাকৃত ভালো বুঝতে পারব এবং এই পাঠটা আমাদের নিজেদের বুঝতেও অনেক বেশি কাজে লাগবে। ধন্যবাদ। তথ্যমূলক প্রশ্ন না হলে ব্যাটার হয়, কারণ তথ্য আমরা উইকিপিডিয়াতে পেতে পারি, গুগলে পেতে পারি, চিন্তামূলক তথ্যমূলক হলে খুব ভালো। কারো যদি ক্রিটিক্যাল এনগেজমেন্ট থাকে, মন্তব্য থাকে, সেটাও আমরা অ্যাপ্রিশিয়েট করব, মতামত বা ক্রিটিক্যাল আপনাদের জন্য ফোরাম মুক্ত, শুরু করতে পারেন।